সুমন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনি যেটা করেছেন সেটা তো আপনি বলছেন যে নাগরিকের জায়গা থেকে করেছেন কিন্তু উনি যে পঁয়ত্রিশ মিনিটের বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাতের যে গবেষণা সেইখান থেকে তিনি যে তথ্য পেয়েছেন এবং তার সাথেও তিনি কাজ করেছেন সেই জায়গাটা থেকে তিনি এই উদ্ধৃতি দিয়েছেন কিন্তু এখন আমার প্রশ্ন আপনি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করলেন কিন্তু উনি তো আবুল বারাকাতের কাছ থেকে তথ্য পেয়েছেন তো আপনি কি তার মানে অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন ব্যাপারটি কিন্তু কে কি ইনফরমেশন দিল বইয়ে কি লিখলো এইগুলা নিয়ে আমরা আসিনি আমরা আসছি আমেরিকা কে তো আমরা সবাই পাওয়া তথ্য আমি 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 কোথায় অনেক তথ্যই অনেকের কাছে অনেকভাবে আছে কিন্তু কোথায় কথা আমরা বলছি কেন কেন আবুল বারাকাতের কথা বলছি না এখন ট্রাম্প যে আমেরিকান প্রশাসনটা মানে ওদের ব্যাপারে তো ওদের ইমেজে তো এত ভালো না এরা তো সব সময় একটা খবরদারি করার একটা চেষ্টা এদের থাকে এদের ঘাটি বাংলাদেশে এখনও নাই তো আমরা হয়তো একটু বেশি গিয়ে চিন্তা করতেছি যে আমেরিকার প্রশাসনে উনি তো বলছেন আমার স্যার কিন্তু বলছেন যে উনি কিভাবে গেলেন এটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না এর মানে হচ্ছে গিয়ে কি কে উনাকে নিয়ে গেল। এবং নিয়ে এইভাবে সুযোগ করে দিল কথা বলার জন্য এবং এটাকে আদৌ কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশে আমেরিকান কোনো প্রভাব বিস্তার করার প্রক্রিয়া কিনা এটাই তো তদন্ত করা দরকার কারণ আমার স্যারও তো বলছেন যে

এবং আমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমাকে দেখতে হবে যে আমি আমার ব্যক্তি কষ্টের জন্য নিশ্চয়ই আমার দেশ বিক্রি করে দিতে পারি না আমার দেশকে এমন জায়গায় নিয়ে যেতে পারি না ধরেন আমি আমি আর যাই হই উনি হিন্দু সম্প্রদায়ের আমি মুসলমান সম্প্রদায়ের কিন্তু বাংলাদেশ তো আমাদের